নেভার, আই কান্ট, সরি পারবো না, এই শব্দগুলি শিহাবের ডিকশনারিতে কোনো দিন ছিল না। শিহাবের বাবা যখন তাকে সায়েন্সে না দিয়ে আর্টসে দিয়েছিলেন, অনিচ্ছা সত্ত্বেও তখন শিহাব না বলতে পারেনি। শিহাবের খুব ইচ্ছে ছিল জাহাঙ্গীরনগরে অ্যানথ্রোপোলজিতে ভর্তি হবার, কিন্তু বাবা বললেন ঢাকা ভার্সিটিতে সোশ্যালজিতে ভর্তি হও। শিহাব না বলতে পারেনি, দেশে চাকরি পেল, কিন্তু বাবা বললেন দেশের চাকরি কোনো চাকরি, বিদেশি সংস্থাতে চাকরি করো। শিহাব তাই করল। মোট কথা, পরিবারের সমস্ত চাপিয়ে দেওয়া সিদ্ধান্তই সে মেনে নিয়েছে, আর মুখ ফুটে কোনো কিছু বলতে লজ্জা পেত। এমনকি খেতে বসলেও সে কোনোদিন এক টুকরো মাছের বেশি দুটুকরো মাছ চেয়ে খায়নি। তোদের কাউকে মেয়ে দেখতে যেতে হবে না, আমি একজনকে দেখে রেখেছি, আমার তো খুব পছন্দ হয়েছে। তোর চাচা এই প্রস্তাবটা এনেছে, এনে দেখ। নাকটা তো মোচা মা। উফ ঝুমা, সত্যি তুই পারিস, এর মধ্যে নাক চাপা বের করে ফেললি। হ্যাঁ আচ্ছা, ছবিতে কিছু বোঝা যায়? আমি দেখি তো একটু। না না, তোমাকে দেখতে হবে না। আর দাও না একটু দেখলে কি হয় দেখি। আরে এ তো অপ্সরা, খুবই সুন্দরী মেয়ে। এই ছবিটা দাও তো, এই মেয়েটাকে দেখা যেতে পারে, কি বলিস ছুমা? মা মেয়েটাকে কবে দেখবো বলো? যার বিয়ে তার খোঁজ নাই, পাড়া পড়ছির ঘুম নাই, মানে ছবি তো সে দেখেই না, তাকে দেখাও আগে। বেশি কথা, দেখবে। শিহাব তোর কি মেয়েটা পছন্দ হয়েছে রে ভাই? আরে ছবি দেখেই না, কি পছন্দ হবে, দেখাও। ও তাই তো, আমি কি আর বলবো, তোমরা যা ভালো বোঝো সেটাই করো। তাহলে তো হয়েই গেল মা, তুমি এক কাজ করো, তুমি মেয়েটাকে ফোন দাও। তাহলে এই আনন্দে চা হয়ে যাক। কিসের চা? চা খাই। চুপ করো তো, এই সময় কেউ চা খায়? চা সময় থাকে। চলো উপরে চলো। আরে এক কাপ চা খেয়ে নেরকম করছো? আহা চলো তো। আহা আসো না, চা খেলে কি হয় রে বাবা। যাই একটা ফোন করি গে ওদেরকে, তুইও চল। সময়ের কোনো মূল্য নেই, এই যে আমরা কতক্ষণ ধরে বসে আছি, কি যে অবস্থা। শোনো তোমাকে আমি একটা কথা বলি, বাঙালি মাত্র এই 10টার গাড়ি 5টায় ছাড়ে। তুমি একটু ফোন করে দেখো না কোথায় আছে। ফোন দিলে কি হবে? ফোন দিলে তো বলবে ভদ্রলোকের 10 মিনিট। দুলাভাই ভদ্রলোকের 10 মিনিট মানে? আরে বুঝো নাই, ভদ্রলোকের 10 মিনিট মানে কি, ভদ্রলোকে যদি বলো যে আর কয় মিনিট, সে বলবে 10 মিনিট। তারপরে আবার 10 মিনিট পরে যদি বলো এখন কোথায়, বলবে যে আর মাত্র 10 মিনিট। এরকম আবার জিজ্ঞেস করলে বলবে যে 10 মিনিট, এভাবে 1 ঘন্টা পার করে দেবে। এটা কি বলে ভদ্রলোকের 10 মিনিট।
চুপ করো তো, যেখানে পারো সেখানে হ্যাঁ হ্যাঁ করে আসো, একদম চুপ। আপু আমার লিপস্টিকটা কি বেশি ডিপ হয়ে গেছে? খুব সুন্দর লাগছে তোকে, তোর থেকে আমার লিপস্টিকের কালার ডিপ হয়েছে, চুপ কর এখন। আরে এখনই তো সাজগোজের সময় নাকি? ইয়ে আপা দুলা ভাই, কিছু খাবে তোমরা? না রে আমি কিছু খাবো না। আমি খাবো, সব খাবো সব। এই সালাদটাকে খেতে খুব ভালো লাগে না, নিজে একদিন খাও না। আরে তুই বুঝতে পারছো না, শ্যালো করবি তো, এখন খাবো না কখন খাবো? শোনো দুলাই ভাইরা তো সারা জীবনে মুরগি হয়ে থেকে হালাল হয়, এই একটা সময় না হয় নিজে হালাল করে অন্যকে মুরগি বানায়। কোনো সমস্যা নেই দুলাভাই, আপনার যা ইচ্ছে আপনি খেতে পারেন। আমি কি থাকবো? আহা আসো না, আপনার কফি তো ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তাই তো। তা কি কি করেন আপনি? কি করি মানে? মানে কি পড়েন? এবার অনার্স দিব। না সমস্যা না। আপনি আফগানিস্তানে থাকেন? থাকি ঠিক না, ওখানে একটা এনজিও আছে সেখানেই জব করি। ওখানে অনেক যুদ্ধ হয় না? এখন পরিবেশ একেবারে শান্ত। তবু যদি যুদ্ধ লেগে যায় আপনার ভয় করে না? না 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 না, আমাদের সিকিউরিটি খুবই ভালো, ভয়টা করে না। আপনি আর দেশে ফিরে আসবেন না? হ্যাঁ অবশ্যই, বিয়ের পরে আমার পোস্টিং বাংলাদেশই হবে। তাহলে তো ভালোই। আপনার কফি তো একদম ঠান্ডা হয়ে গেল, আরেক কাপ দিতে বলি।
তোরা মেয়ে কেমন দেখে মা আমার তো খুবই পছন্দ হয়েছে আপু তোর পছন্দ হয়েছে ওরা যদি রাজি হয় মা আমার কিন্তু কোনো সমস্যা নেই আমার একটা কথা আছে মেয়ের বয়স তো খুবই অল্প তো তোমার এখানে বয়সে পার্থক্য বেশি শিয়াবের 40 আর মেয়ের তো আমার মনে হয় 70 শোনো কোনো সমস্যা নেই ওদের দুজনের যদি ম্যাচিং হয় তাহলে সমস্যা কোথায় আচ্ছা তারপরেও একটা ব্যাপার আছে চুপ করো হ্যালো জি 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 আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা 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 ঠিক আছে জি 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 আসসালামু আলাইকুম কে আম্মা শিহাবকে ওদের খুব পছন্দ হয়েছে ভালো তো লাগতেই হবে তাই না মা আমার ভাই হচ্ছে লাখে একটা শোনো মা ও দেখতে হ্যান্ডসাম ভালো বেতন পাচ্ছে ঢাকা শহরে আমাদের এত বড় একটা বাড়ি আছে কম কথা নাকি পছন্দ হবে না কেন তুমি এত কথা বলতেছো কি জন্য তুমি জানো যে শিহাবের পছন্দ হয়েছে কিনা ওর কাছ থেকে আগে জানতো এই শিহাব তোমার পছন্দ হয়েছে মেয়ে তোমরা যা ভালো মনে করো আমি তার দিকে শুধু তাকিয়েছিলাম মানুষ এত সুন্দর হতে পারে সৃষ্টিকর্তা মনে হয় তাকে নিজ হাতে বানিয়েছে চুলগুলো উঠছিল কি যে ভালো লাগছিল আমি প্রথম দর্শনেই তার প্রেমে পড়ে গেছি রবীন্দ্রনাথের মতো বলতে হবে আমি পাইলাম ইহাকেই আমি পাইলাম কিন্তু আমার বয়স তো আমাকে চিন্তায় ফেলে দিল শ্যালকের বিয়ে বলে কথা মানে ছুটিতে একটু বাড়াতে হবে না তো ইজ্জত থাকবে না মানে সাত দিন তাদের হ্যাঁ হ্যাঁ নিজের জি জি থ্যাংক ইউ জি সালাম কি শ্যালক এত রাতে দুল ভাই একটা আলাপ ছিল আপনার সাথে আমার সাথে আলাপ মানে কোনো সমস্যা মানে ওই যে আপনি তখন বলছিলেন না ওই যে বয়স বয়সের ব্যাপারটা হ্যাঁ বলেছিলাম তো পার্থক্যটা যদি বেশি হয় তাহলে সমস্যাটা কি হ্যাঁ সেটা তুমি এখন বুঝতে পারবে আমাকে তো পরে বুঝতে পারবে ধরো তোমার বয়স তো 40 আমার ধারণা ওই মেয়েটার বয়সের সাথে তোমার বয়সের পার্থক্য প্রায় 18-20 বছর হবে দুলু ভাই আপনি কিছু একটা বলুন না এই গ্যাপটা কী করে ফিল আপ করবো যেহেতু গ্যাপটা বেশি হাউ টু ফিল আপ দ্য গ্যাপস একটা উপায় আছে মেয়েটাকে তুমি 70s করে দিতে পারো মানে সেটা জামা কাপড়ে এমন জামা কাপড় যাতে বয়স্ক মনে হয় তুলা ভাই এটা কি সম্ভব হ্যাঁ তাও ঠিক মানে মেয়েটাকে আমরা কীভাবে চেঞ্জ করবো আচ্ছা আচ্ছা আর একটা চেঞ্জ করা যেতে পারে মানে তোমারকে একটু এগিয়ে যেতে হবে মানে মিলেনিয়ামের দিকে এরকম একটা হতে পারে তোমার জামাকাপড় একটু চেঞ্জ এই যে বয়স্ক ধরনের এরকম জামাকাপড় না পরে তুমি একটা জিন্সের জিন্সের কি এরকম ছেঁড়া ফাটা এক ধরনের প্যান্ট পাওয়া যায় না ওইটা পরলে তারপরে লাল একটা কি এটা এটা পরলে তো তোমার বয়স আরও বেশি মনে না শার্ট চেঞ্জ করে টি শার্ট লাল টি শার্ট পরলে একটু সানগ্লাস টাস পরলে তাতে মনে হয় যে নামটা মানে আমার শ্বশুর না কে রেখেছে তোমার নাম মানে শিহাব এটা কোনো নাম হলো মানে বয়স্কদের নাম এটা হবে শিহু দা মিলেনিয়াম বয় কি বলেন দুলা ভাই আকি কা করে নাম রাখা এইগুলো করতে হবে মানে প্রেমের জন্য ভালোবাসার জন্য বিয়ের জন্য অনেকে তো অনেক কিছু করেছে তুমি কি সম্রাট শাহজাহানের নাম শুনেছো নাকি তার স্ত্রী
মমতাজ বেগম তার জন্য কি করেছিল, যমুনাতীরে বিশাল প্রাসাদ বানিয়েছিল, তাই না? আগ্রার কি তাজমহল? আর তুমি বিয়ের জন্য কেউ সামান্য একটু ড্রেস বদলাতে পারবে না, এইসব না পরে একটু মানে একটু আধুনিক হওয়া, একটু বয়স কমানো, এটি এটি সামান্য কাজ তো তুমি করতে পারবে না কি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপু, গায়ে হলুদটা কোথায় করবা? বাসায় করব। না না, কি যে বলো, কমিউনিটি সেন্টারে করলে ভালো হতো না? কমিউনিটি সেন্টারে তো বিয়ে হচ্ছে, বউ ভাত হচ্ছে, বাসায় করি, বাসায় করলে মজাটাই আলাদা। তোর ফ্রেন্ডদের বলছিস তো? হ্যাঁ, সবাইকে বলেছি। কতজনকে বলবি? 20 জন। এগুলো কি পড়েছিস তুই? তুমি থামো, আমি বিষয়টা বুঝায় বলি। বিষয়টা সিম্পল, মানে শিয়াবের সাথে যে মেয়েটার বিয়ে হবে আমরা ঠিক করছি, মানে দুইজনের বয়সের কিন্তু মেলা পার্থক্য, জেনারেশন গ্যাপ, এটাকে কিভাবে ঠিক করা যায়, মানে জেনারেশনটার কাছে আনা যায় কিভাবে। তখন একবার আমি চিন্তা করলাম যে মেয়েটাকে আমি 70 বছর বয়সে নিয়ে যাবো, যে না এটা সম্ভব না। সেই জন্যে আমি শিহাবকে সব কাপড় চোপড় পরিয়েছে, মানে ওকে আমি এখন মিলেনিয়াম বানিয়ে দিয়েছি। যা বলছি যা, চুপ করো, তুমি ছাগল বানিয়ে রেখেছে। তুমি চুপ করো, তুই হাসছিস কেন? মানে ভেতরে যাবো কিসের জন্য, কি বলছো তুমি? যাও না ভেতরে, ঢুকে 1 ঘন্টা থেকে মাথাটা ঠান্ডা করে আসো, যা বলছি। আমি ভেতরে গেলে আমার প্রেসে থাকবে শ্বশুর বাড়ি, এটা মানে কি করো? এই আরে আর তো তুমি, এই এই খোলো, আরে আমি বুঝলাম না কিসের সমস্যা, এই খোলো, আমি এখানে কিভাবে থাকবো? মুশকিল, দরজা বন্ধ করে দিলে কেন? আরে আমি আমি বাথরুমে কিভাবে যাবো? শুনে এইখানে তেলা পোকা, ছাড় পোকা, মানে চিকা, বান্দর, ইঁদুর, মানে এই খুলো না, হ্যালো, এই হ্যালো হ্যালো, কিভাবে সম্ভব? এখানে তেলা পোকা, ছাড় পোকা, ইঁদুর, বান্দর, মশা, মাছি। ব্যাপার, দুলাভাই ঘরের মধ্যে থেকে আমাকে ফোন দিচ্ছে কেন, আশ্চর্য। হ্যালো দুলাভাই, আমার প্রাণপ্রিয় শালিকা, তুমি কোথায়? আমি তো ঘরে ড্রয়িং রুমে বসে আছি, আপনি কোথায়? তোমার আপু আমাকে ইন্সট্রুমে আটকে রেখেছে এখানে, তো এসো না, এসো না, মানে এই রুমে তো কখনো ঢুকো নাই, এখানে তো তেলা পোকা ছাড় পোকা ভর্তি। না না, এত কিছু নেই। শোনো, আমার এখান থেকে দয়া করে উদ্ধার করো। না না, আপা জানলে খবর আছে। আরে বাবা রে, আমাকে এখান থেকে প্লিজ উদ্ধার করো, নাহলে তো এখানে আমাকে ওই যে মশা কামড়ালে তো আমার ডেঙ্গু হবে, তখন তো আর তোমাদেরই সমস্যা হবে, তোমরা তখন আমাকে হাসপাতালে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না, কত কষ্ট। না না দুলাভাই, আমি বরং আপনাকে এসে মশার ওষুধ দিয়ে যেতে পারবো, কিন্তু আমি দরজা খুলে দিতে পারবো না। দরজা খুলে দিলে আপা আমাকে আস্ত রাখবে না। আমি বরং একটা কাজ করি, আমি এসে আপনাকে ওষুধটা দিয়ে চলে যাই, কিন্তু আমি দরজা খুলে দিতে পারবো না। আর কোনো কথা না দুলাভাই, আমি রাখছি, বাই। হ্যালো হ্যালো হ্যালো,
আরে জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি কেমন আছো? এই তো ভালো, কেমন আছো? আমি ভালো আছি। ভালো আছি। জি জি ভালো। আচ্ছা তোমরা দুজন বরং একটু একা একা শপিং করো, সেটাই বোধহয় ভালো হবে। হ্যাঁ আমরা এদিকে থাকি, ভাবি কি কি লাগবে না লাগবে তুই একটু দেখ না, শপিং করতে হবে। দুজন একসঙ্গে শপিং করাটাই ভালো। জি যাও। ভালোই লাগছে দুটাকে, তাই না? হ্যাঁ ওদিকে একটু ফ্রি করে দিলাম। আমি তো ভয়াবহ বিপদে, এই যে রুমা, রুমা আমাকে সামিয়ার সাথে একসাথে দিয়ে বাস চলে গেছে, এখন আমি কি করি বলেন তো? আরে তুমি যে বিপদে পড়বা সেটা তো আমি জানতামই, আমি বুঝতে পেরেছি, কিন্তু কি করব দেখো, মানে তোমার বোন আমাকে স্টোররুমে সারাটা দিন আটকে রাখলো, মানে আমার ইচ্ছা থাকলে তো কিছু করার ছিল না। যাই হোক, এখন তুমি বিপদে পড়েছো, একটা কিছু তো আমার করতেই হবে। যাই হোক, মানে এসব বলে তো আর লাভ নেই, তবে একটা জিনিস শোনো, আমি আর তোমার বিয়েতে আমি আর ইনভলভ হতে চাই না। তবে একটা বিষয় আছে যে তুমি যেহেতু আমাকে ফোন দিয়েছো, মানে আমার তোমার জন্য কিছু না করেও তো আমার উপায় নেই। আচ্ছা শোনো, একটা কাজ করো, তুমি মেয়েটাকে যেভাবে পারো ইমপ্রেস করার চেষ্টা করো। ইমপ্রেস করে বললেই কি হলো না, ইমপ্রেসটা করবো কী করে? আচ্ছা ভাই দেবে, তোমরা এখন কোথায় আছো? আমি তো আছি শাড়ির দোকানে। আচ্ছা শোনো, একটা কাজ করো, তুমি ওই শাড়ির দোকান থেকে সবচেয়ে দামি একটা শাড়ি তাকে গিফট করো, দেখবে মেয়েটা কিভাবে পটে যায়। ওকে দুলা ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। সরি দেরি হয়ে গেল, না 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 এইটা হবে না। ভাই আপনি এই আপনার দোকানে সবচেয়ে দামি যে শাড়িটা আছে ওই শাড়িটা দেন, এটা 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 সবচেয়ে দামি। হ্যাঁ ভালো না, ভালো দেন, এটা প্যাক করে দিন। আমার তো এই শাড়ি পছন্দ হয় নাই। পছন্দ হয়নি? আমার এই শাড়িটা হলেই হবে। ও এটা পছন্দ, দুটোই দেন, দুটোই প্যাক করে দেন। না না এত দামি শাড়ির তো দরকার নাই, আমার একটা হলেই চলবে। দেন একটাই দেন। এই ভাই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই আইসক্রিম না, আপনাদের এখানে সবচেয়ে দামি যে আইসক্রিমটা আছে সেইটা দেন, এটা না এটা নিয়ে যান। রাখেন রাখেন আইসক্রিমটা দেন। আচ্ছা আপনার সমস্যাটা কি বলুন তো, সব কিছুতে এমন দামি দামি জিনিস খোঁজেন কেন, টাকার গরম দেখাতে চান? না না মানে দেখুন আমি এমন মেয়ে নই যে স্বামীর কাছ থেকে সবসময় দামি জিনিস চাবো। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, মাকে সবসময় দেখতাম কীভাবে অল্প টাকার মধ্যে সংসার চালাতে হয়, তার থেকেই শিখেছি। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। জি জি নিশ্চয়ই, নিন না নিন আইসক্রিম নিন। মেয়েটির কথা আজ আমার খুবই ভালো লেগেছে। আমিও তো মধ্যবিত্ত পরিবারের ছেলে, আজ বিদেশে চাকরি করি বলে কিছু টাকা হয়তো হয়েছে, কিন্তু মনটা এখনো মধ্যবিত্ত। সেই ভালো, এই মধ্যবিত্তের মনের মধ্যে মেয়েটা যেন কী করে একটা দাগ এঁকে দিয়েছে আজকে। আমি তাকে ভালোবেসে ফেলেছি, আমি জানি এই ভালোবাসার কথা আমি কোনো দিনও মুখ খুলে বলতে পারবো না। সামিয়া যদি কোনো দিন তা অনুভব করতে পারে তবে বুঝবো আমার ভালোবাসা
পরিপূর্ণতা পেয়েছে। কি করছো তুমি? কি করছি আমি? ঘুমাবে। কেন? কেন মানে? ঘুমোতে কয়টা বাজে জানো তুমি? 10টা বাজে। 10টা বাজবে, 11টা বাজবে, 12টা বাজবে, আমরা শুধু ভালোবাসবো আর ভালোবাসবো। তাই না? এত ভালোবাসা ভালো না। উঠো। উঠবো না। তুমি আমাকে কতটুকু ভালোবাসো? এইটুকু। মাত্র? এইটুকু? মাত্র? আচ্ছা এইটুকু। মাত্র? আচ্ছা এইটুকু। মাত্র? আমি তোমাকে ভালোবাসি নক্ষত্র পৃথিবীর পরিমাণ। আমি তোমাকে ভালোবাসি অতল সাগরের মতো। আমি তোমাকে ভালোবাসি সেই আকাশের সমান যার কোনো সীমা নেই। তোমাকে আমি পৃথিবীর সেই পর্যায় পর্যন্ত ভালোবাসি যে পর্যায়ে কেউ কখনো যায়নি। সো কাব্যিক। সো ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। তাই না? খুব ভালোবাসা হয়েছে। এবার হাত মুখ ধোন, আমি কফি বানিয়ে আনি। কফি খাবো ঠিক আছে, কিন্তু আজকে কফি তুমি বানাবে না, আজকে কফি বানাবো আমি। তুমি কফি বানাবা? হ্যাঁ, কেন? কফি বানাতে পারো? তুমি জানো আফগানিস্তানে থাকার সময় মানুষ আমার হাতের কফি খাওয়ার জন্য পাগল ছিল, পাগল। আমি তো তোমার জন্য এমনিতেই পাগল। শুনেন, এখন আর ভালোবাসা বাসি না, এখন কফি খাওয়া হবে। ওকে, কফি, গরম গরম কফি। বাহ, দেখি তো খেয়ে কেমন হচ্ছে। প্লিজ। অসাধারণ, কিন্তু বেশ ভালো কফি বানা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, জীবনে তুমি কাকে কাকে কফি বানিয়ে খাইয়েছো? সামিয়াকে খাওয়ালাম, সামিয়াকে খাওয়ালাম, সামিয়া, সামিয়াকে খাওয়ালাম, তিনজনকে। মানে কি? নো ওয়ে, তুমি জীবনে কখনো প্রেম করনি? কেন? প্রেম করার সময় কোথায় পেলাম? প্রেম করতে সময় লাগে? জি লাগে, লাগে। প্রথমে লেখাপড়া করছিলাম, লেখাপড়া শেষ করে চাকরি নিলাম, বাড়ি চলে গেলাম, ছুটিও পেতাম না। বিদেশে কাউকে ভালো লাগেনি? যখন চোখ তুলে তাকালাম, দেখলাম আমার সামনে এই মেয়েটা দাঁড়িয়ে আছে, যার নাম সামিয়া। এই চোখ তুলতে তুলতে 40 বছর লেগে গেল? বড় বেশি সময়। শোনো, 40 হচ্ছে মানুষের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। বাদ দাও, তত্ত্ব কথার দরকার নেই, তাড়াতাড়ি কফি শেষ করো, আজকে বাইরে যাবো ঘুরতে, এরপর একটা সিনেমা দেখবো সিনেপ্লেক্সে। হ্যালো, চিনতে পেরেছেন? না তো, কে? আমি সামিয়া। ও জি জি জি, কে কে? কেমন আছেন? ভালো। আপনি ব্যস্ত? না না, একদমই ব্যস্ত না। আপনার সঙ্গে কিছু কথা বলার ছিল, দেখা করা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, কবে বলুন, কবে দেখা করবেন? কালকে করা যাবে? একদম একদম। তাহলে কালকে বিকাল 5টায়। জি জি, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি রাখি। Thank you.
হ্যালো, বসুন না। জি, থ্যাংক ইউ। এখন আমি যা বলবো আপনি সবকিছু সিক্রেট রাখবেন। নিশ্চয়ই, যেভাবেই হোক। কি দোষ করেছিলাম? আমার সাথে কেন এমন হলো? আমি তো একাই ছিলাম, কেন আমার জীবনে কেউ এলো? কেনই বা এইভাবে আমার জীবন থেকে সে চলে যাবে? আমি তো তাকে অনেক ভালোবেসেছিলাম, কেন আমি তাকে না বলতে পারলাম না? কেন আমি তাকে বলতে পারলাম না? আমি পারবো না, আমি তোমাকে ছাড়া থাকবো না, আমি পারবো না। তোমাকে আমি ভালোবাসি। আমার কিছু কথা আছে। গয়না দেখছি বাবা, এই দেখ, এগুলো সব তোর দাদির গহনা, এখনো কেমন চকচক করছে, তাই না? এই হারটা আমি আমার বৌমার জন্য রেখেছি, সামিয়াকে খুব মানাবে, তাই না? ও, তুই যেন কি বলবি বলছিলি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মা পরে আলাপ করি। মা দেখো, এত কাছে একটু বাসায় নিয়ে আসি, ভালো করেছি না মা? খুব ভালো করেছিস, এটা তো এখন ওরই বাড়ি, তোমার যখন ইচ্ছে তখন চলে আসবে, কেমন? আচ্ছা মা, ভাবিকে আমি একটু পুরো বাসাটা ঘুরিয়ে দেখাই।
লজ্জায় পাচ্ছে না মা। যাও তুমিও যাও। আই বলো তো এটা কার রুম? তোমার ভাইয়ার। একদম পারফেক্টলি ধরে ফেলেছ। আচ্ছা একটা কাজ করি, আমি গিয়ে দু কাপ চা নিয়ে আসি। চা নিয়ে এসে এই রুমে বসেই আজকে আমরা আড্ডা দেব। আচ্ছা আপনি কেন কাউকে কোনো কিছু বলছেন না? আপনি যদি বিয়েটা না ভাঙেন বুঝতে পারছেন আমি কী রকম বিপদে পড়ব? কি আশ্চর্য, আপনি কি শুরু করেছেন? আপনি কি আমাকে বিপদে ফেলতে চান? সরি, আজকেই বলবো, সবাইকে বলে দেবো আজকে। আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, হলুদের সময় সালামের খিচুড়ি দ্য বেস্ট। এই এটা কি লঙ্গরখানা নাকি যে তুমি খিচুড়ি খাওয়াবে? হবে হচ্ছে সালামের কাচ্চি বিরিয়ানি, কি বলিস তোরা? তেহারি পছন্দ। শোন, তোরা যে যাই বলিস না কেন ভাতের ব্যবস্থা করতেই হবে, কারণ গ্রাম থেকে যারা আসবে তারা তোর এগুলো খেতে পারবে না, ওদের জন্য ভাতের ব্যবস্থা। মা তুমি কোনো চিন্তা করবে না, সব ধরনের আইটেম হবে। মা সব কিছু বন্ধ করো। মা কেন? কারণ এই বিয়ে হবে না। হবে না মানে? হবে না মানে বিয়ে হবে না। কেন হচ্ছে না? কিচ্ছু হয়নি বলছি, বিয়েটা হবে না, বিয়েটা বন্ধ করে দাও, বিয়েটা ভেঙে দাও। কি হলো রে ভাইয়া, কি হলো? টেনশন, বিয়ের টেনশন, মানে বেশ সময় যে টেনশন করেছিলাম এখন প্রেসার উঠে গিয়েছিল। এই চুপ করো তো। এই বাবা কিছু খাবি? হ্যাঁ এই এই আহা, তুই তুলিস না তো, তুই চলে আমি তুলবো। হ্যাঁ এক কাপ চা খা। তুমি হাসছো কেন? কি হয়েছে বলবি তো? মা, মা আমি এমন কেন হলাম? মা কেন আমি যেটা চাই সেটা বলতে পারি না? কেন আমি সত্যিটা বলতে পারি না? মা মা আমি তো একা ছিলাম, আমি ভালো ছিলাম মা, এমন কেন হলো আমার সাথে? মা ওর মেয়েটা আমাকে বিয়ে করবে না। মা অন্য আরেকজনকে ভালোবাসে, আমি তো জানা মতে কখনো কারো ক্ষতি করিনি মা, তাহলে আমার সাথে এরকম কেন হয় মা? মা বলো মা, আমার কি অন্যায় মা? আমি তো কারোর সাথে এমন করিনি মা। অনেক রাত হয়েছে, এখন ওর তো ওর একটু খেয়ে নিয়ে শুয়ে পড়বি। যাও মা, আমি আমি ঠিক আছি, তুমি যাও।
আজকে আমার গায়ে হলো, আমি বাধ্য হয়ে আসর থেকে পালাম। এটার জন্য কে দায়ী আপনি জানেন? আপনি, আপনি ইচ্ছে করে সব কিছু করেছেন। আপনাকে আমি কতবার বলেছি বিয়েটা ভেঙে দেন, কিন্তু না, আপনি আমার কোনো কথা শুনেন। আপনি ইচ্ছে করে আমাকে বিপদে ফেলেছেন। এটার জন্য আমি আপনাকে কখনো ক্ষমা করতে পারবো না, কখনো না। দুলা ভাই, ভাইয়ার বিয়েতে কিন্তু লাইটিংটা অবশ্যই করতে হবে। আরে লাইটিং মেটি রাখো তো দেখি, আগে যাই তো, এখন বাজে 8টা। কখন যাব, কখন মেয়ের গায়ে হলুদ দেবো, তা কখন বাসায় ফিরবো। রেডি হও, রেডি হও, রেডি হও তাড়াতাড়ি। তুমি এত অস্থির হচ্ছো কেন? দরকার হলে ওর শ্বশুর বাড়ির লোকজনরা আমাদের জন্য সারা রাত হলুদ করবে। হ্যাঁ, ছেলে পক্ষ বলে কথা। এই সব কিছু নিয়েছিস তো, আবার ভুল করে কিছু ফেলে যাস নি তো, দেখিস। সব নিয়েছি মা, এত চিন্তা করছো কেন? ওগুলো নিয়েছিলে তো? হ্যাঁ হ্যাঁ। কি কথা, তোর শ্বশুর বাড়িতে আমরা যাচ্ছি। আয় না একটু প্লিজ। বলতো আপা, আমি আমি এই বিয়েটা করবো না। কি বলবো? হ্যাঁ ওই মেয়েটাকে আমার পছন্দ না। আমাদের খুলে বল কি হয়েছে, তাহলে তো আমরা সবাই মিলে একটা সমাধান করতে পারি। বলবি তো কি হয়েছে দেখি। আম্মা আমি একটু দেখি। এই শিহাব, শিহাব, শিহাব দরজাটা খোলো। দেখো না, ও দরজা লাগিয়ে বসে আছে, কারো কথাই শুনছে না, দরজাও খুলছে না। কি হয়েছে বলো তো? তোমাদের বাড়িতে তো যেতে পারলাম না আমরা। শিহাব দরজা খোলো, আমি সামিয়া। আমি বেরিয়ে গিয়েছিলাম ঠিকই, ছেলেটির হাত ধরে পালিয়ে যাবার জন্য, কিন্তু দুটো জিনিস আমাকে আটকেছে। একটি হলো আপনার পরিবার। যেদিন প্রথম আমি আপনাদের বাসায় আসি, মা, শিহাব আমাদের বড় আদরের, ও কোনোদিন মুখ ফুটে কিছু বলতে পারে না, নীরবে নিভৃতে সবার জন্য সব কিছু করে। আমাদের এই সংসারটার জন্য খাটতে খাটতে দেখো ওর বয়স কতটা বেড়ে গেল, একটা জীবন সঙ্গী পেল না। তুমি আসবে, আমার ছেলেটার জীবনটা ভরিয়ে দেবে মা, ওর কাছ থেকে দায়িত্বের বোঝাটা নামিয়ে দিও। ওকে তুমি দেখে রেখো মা, দেখে রেখো।
ভাবি ভাইয়া আমাদের সবার খুবই আদরে, ওকে আমরা তোমার হাতে তুলে দিচ্ছি, সো এখন থেকে তুমি ওকে দেখে রাখবে। আর নিজের ভাই বলে আসলে আমি বলছি না কথাটা, তুমি এরকম মানুষ পাবে না জীবনে। দ্বিতীয় বিষয় ছিল আপনার ডায়েরিটা। সেদিন আমি ভুল করে আপনার ডায়েরিটা পড়ে ফেলেছিলাম। মেয়েরা স্বার্থপর হয়, ভালোবাসার জন্য স্বার্থপর হয়, নিজের পরিবারের জন্য স্বার্থপর হয়, নিজের সন্তান স্বামীর জন্য হয়। আমিও তার ব্যতিক্রম নই। যেদিন আপনার মা বলেছিল আমাকে আপনার দায়িত্ব আমায় নিতে হবে, আমি ভেবেছি আমি কেন আপনার দায়িত্ব নেব, আমি তো আপনাকে ভালোই বাসিনি। কিন্তু আপনার ডায়েরি পড়ে আমি বুঝেছি আপনি আমাকে কতটা ভালোবেসেছেন। আমি বুঝতে পেরেছি প্রকৃত ভালোবাসা কি। ছোট ছোট গল্পে আপনি কি সুন্দর করে লিখেছেন। আপনার সাথে আমি ঘুম থেকে উঠেছি, আপনি আমাকে কফি বানিয়ে খাওয়াচ্ছেন, আমরা একসঙ্গে ঘুরতে যাচ্ছি। দিস ফেল্ট সো রিয়েল। জানেন, আমি অবাক হয়ে যাচ্ছিলাম, এমন সুন্দর করে কেউ কখনো কারো অনুভূতির কথা বলতে পারে আমার জানা ছিল না। প্রেমের কারণে অল্প বয়সী ছেলেমেয়েরা বাড়ি থেকে পালিয়ে যায়, কিন্তু এটা যে কতটা খারাপ তা তারা বুঝতে পারে না। আমি বুঝেছি ভালোবাসা অনুভূতি দিয়ে অনুভব করা একটা জীবনের জন্য স্বার্থপর। কি ব্যাপার? হ্যাঁ শ্যাম, মানে মিটি মিটি হাসছে, আমি বুঝতে পারছি না, মানে বিয়েটা কি করবে তোমরা নাকি করবে না বলো। কি দুলা ভাই? হ্যাঁ, আজকে এই বাড়িতে, হ্যাঁ, আমাদের দুজনের হলুদ একসাথে হবে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো সংবাদ, খুবই ভালো, অবশ্যই ভালো সংবাদ। কিন্তু আমি আমি একটা জিনিস বলতে চাই, হলুদ টুলুদের কিচ্ছু দরকার নেই, মানে আজকে কাজীটাকে বিয়ে পরিয়ে দিই, আখ হয়ে যাক। আছে, ঠিক আছে, ঠিক আছে, কি বলো? আমি তো রাজি। বৌমা, আপনারা যেটা ভালো মনে করেন। আলহামদুলিল্লাহ, মিয়া বিবি রাজি, কি আকারে কাজী বাজাও, আতশবাজি।